আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটিবিলি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 30,000 টাকা বাজেটের ভিতরে খুবই কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখানোর চেষ্টা করব। যারা মূলত ইউনিভার্সিটির স্টুডেন্ট চাচ্ছেন যে স্টাডি পারপাস, ফ্রিল্যান্সার অথবা আউটসোর্সিং কাজের সাথে যুক্ত হয়ে নিজে কিছু আর্থিক সচ্ছলতা ফিরে আনবেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে। সো ভিউয়ার্স, কী কী কনফিগারেশন থাকবে, কী কী প্রাইস থাকবে আর কীরকম কী মডেল থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তার আগে বলে নিব, আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরাপাড়া বাস স্ট্যান্ড, গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের দোতলায় 236 নম্বর শপ। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলে পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ, রবিবার ছাড়া বাকি ছয় দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে। যারা আসলে স্টুডেন্ট পাশাপাশি চাচ্ছেন যে ফ্রিল্যান্সার অথবা আউটসোর্সিং কাজের সাথে যুক্ত হতে, তো তাদের জন্যই আসলে আজকের আমাদের এই ল্যাপটপের কারেকশনগুলো। সো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো, ল্যাপটপটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 3189 মডেলের ল্যাপটপটা। প্রসেসর পাচ্ছেন পেন্টিয়াম ডুয়েল কোরের প্রসেসর, যেটা 2 কোর 4 থ্রেডের। পাশাপাশি থাকবে 4GB DDR3 RAM এবং 128GB M.2 NVMe SSD। তো এই ল্যাপটপটাতে কিন্তু চাইলে আপনারা RAM আপগ্রেড করতে পারবেন না, শুধু SSDটাকেই আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটা 360 ডিগ্রি মোডে রোটেট করে ট্যাব আকারে ইউজ করতে পারবেন এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই উপযুক্ত। যারা আসলে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস টাইপের কাজ করেন, ফেসবুক, ইউটিউব, তাদের জন্য ল্যাপটপটা খুবই উপযুক্ত এবং কমফোর্টেবল। ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুবই দারুণ, 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ডেলের ল্যাটিটিউড সিরিজের 3189 মডেলের ল্যাপটপ প্লাস 360 ডিগ্রি টাচ স্ক্রিন ডুয়েল ক্যামেরা পাবেন ল্যাপটপটায়। এবং এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 16,990 টাকা। সো যারা আসলে একটু রিজনেবল প্রাইস, খুবই কম প্রাইসে ল্যাপটপ চাচ্ছেন, তারা এই ল্যাপটপটা দেখতে পারেন। ভিউয়ার্স, স্টাডি বলেন আর ফ্রিল্যান্সিং বলেন বা আউটসোর্সিং বলেন, তো সকল কাজের সেরা ল্যাপটপ আমার ধারণা থিঙ্কপ্যাড। কারণ থিঙ্কপ্যাডের কোয়ালিটি বা থিঙ্কপ্যাডের রিভিউ চাইলে আপনারা আমাদের ইউটিউব পেজেও অথবা বিভিন্ন ইউটিউব পেজেও এগুলো রিভিউ দেখতে পারেন যে থিঙ্কপ্যাড কতটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ। আমার মনে হয় এসপি এবং ডেলের থেকেও লিনোভো খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ। সো আমরা যে ল্যাপটপটা দেখাবো আজকে থিঙ্কপ্যাডের, এর মডেলটা হচ্ছে T470 মডেল একটা ল্যাপটপ। ল্যাপটপটা একটু কন্ডিশনটা দেখি, কন্ডিশন নিয়ে আসলে জাস্ট কোনো কথা হবে না, একটু কন্ডিশনটা দেখবেন। কোনো কালার করা ছাড়া, সার্ভিস রিপেয়ার ছাড়া একদম ল্যাপটপ, ল্যাপটপটা দেখছেন একদম চকচকা টাইপের একটা ল্যাপটপ। বাকি ল্যাপটপটার ফিচার্সগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ল্যাপটপটা হচ্ছে Core i5 6th generation প্রসেসর, আপনারা দেখতে পাচ্ছেন। এটার সাথে যে মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে 16GB RAM, আপনারা দেখতে পাচ্ছেন DDR4-এর 2400 বাসের 16GB RAM পাবেন এবং 256GB SSD পাবেন যেটা ইন্টেলের। পাশাপাশি ওয়াইফাই পাচ্ছেন যেটা ডুয়েল ব্যান্ডের এসি ওয়াইফাই, এবং এটার কিন্তু গ্রাফিক্স আপনারা 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন যেখানে লেখা থাকতেছে। তো 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থাকাতে গ্রাফিক্সের বা আউটসোর্সিং অথবা ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় কাজ কিন্তু ল্যাপটপটা দ্বারা খুবই কমফোর্ট ফিল ভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন। ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড পাবেন এবং 14 ইঞ্চি HD ডিসপ্লে পাবেন। ডিসপ্লেটা কিন্তু 180 ডিগ্রি মোড পর্যন্ত রোটেট করতে পারবেন। আর এই ল্যাপটপটার আরও একটা বিশেষ ফ্যাসিলিটি আছে, তো এই ল্যাপটপটার ফ্যাসিলিটির আসলে শেষ নাই। তো এই ল্যাপটপটা কিন্তু দুইটা ব্যাটারি পাবেন আপনারা, Battery 1 এবং Battery 2। সো দুইটা ব্যাটারি থাকাতে ল্যাপটপটাতে অনায়াসেই আপনারা 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো ইউজের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কম বেশি হবে। ল্যাপটপটার আরও কিছু পোর্ট ফ্যাসিলিটি আছে যেগুলো খুবই আকর্ষণীয়, যেমন টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট। এই পোর্টটা দ্বারা আপনারা ল্যাপটপটাকে চার্জ করতে পারবেন এবং আলাদা এক্সটেন্ড মনিটরে ইউজ করতে পারবেন। যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি HDMI সহ অ্যাভেলেবেল আছে। ল্যাপটপটা অনায়াসেই 3 থেকে 4 ঘন্টা বা তার একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 27,500 টাকায়, 16GB RAM এবং 8GB শেয়ার গ্রাফিক্স। এটার আর একটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে Core i5 7th generation প্রসেসর। এটা হচ্ছে T470 Core i5 7th generation। এই ল্যাপটপটায় সবচেয়ে আকর্ষণীয় যে ফিচার্স সেটা হচ্ছে ফেস আইডি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে ফেস আইডির অপশন অ্যাভেলেবেল আছে। বাকি সব পোর্ট ফ্যাসিলিটি সব কিছু সেম দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশন,
লিনোভো লেখাটা আছে যেটা অরিজিনাল কালারে থাকে, কালার করলে পরে এই লেখাটা ঢেকে যায়। তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবকিছু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং প্রত্যেকটা লিনোভোতে কিন্তু আপনারা অরিজিনাল উইন্ডোজ পাবেন 10, চাইলে আপনারা 11 এ আপগ্রেড করতে পারবেন, লাইফ টাইম সাপোর্ট এই ল্যাপটপটার উইন্ডোজটা আপনারা পেয়ে যাবেন। সো এই T470 কোরাই ফাইভের 7 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, ফেস আইডি ক্যামেরা, ফুল এইচডি IPS ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 28,500 টাকায়, খুবই রিজনেবল প্রাইস, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো এই ল্যাপটপগুলো। এরপরে থিংপ্যাডের আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছু আছে যে T470S মডেলের কিছু ল্যাপটপ, তো দেখতে পাচ্ছেন এখানে যে T470S, সো কোরাই ফাইভের 6th generation প্রসেসর T470S, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড, যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি দিয়ে অরিজিনাল কালার, ডুয়েল ব্যাটারি সহ 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 25,500 টাকায়। এটা কিন্তু বিভিন্ন শপে 28,000 টাকা বা তার একটু কম বেশি বিজ্ঞাপন করা আছে, আমাদের শপে এগুলো কোয়ান্টিটিও অ্যাভেলেবেল আছে, চাইলে শপে এসে যাচাই বাছাই করে পারচেস করতে পারবেন। এটা কিন্তু আরও একটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে যেটা কোরাই ফাইভ 7th generation প্রসেসর, তার মডেলটাও হচ্ছে T470S, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দিয়ে আপনারা পারচেস করতে পারবেন অনলি 28,500 টাকা। এটাও কিন্তু বিভিন্ন শপে আপনার 30,000 টাকার একটু কম বেশি দেওয়া আছে, আমাদের সবগুলি ল্যাপটপই একদম ফ্রেশ কন্ডিশন, রিয়েল কালার। আর এই ল্যাপটপগুলিতে চাইলে কিন্তু আপনারা র্যাম SSD দুটোকে আপগ্রেড করে ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ডুয়েল ব্যাটারি ব্যাকআপ পাবেন থিংপ্যাডের বিশেষ করে। ভিউয়ার্স, আন্ডার 30K বাজেটের ল্যাপটপের ভিতরে আমরা কিন্তু HP-র এলিট বুকেরও কিছু কালেকশন রেখেছি, এগুলার মডেলটা হচ্ছে এলিট বুকের 840G2 মডেলের কিছু ল্যাপটপ, ল্যাপটপগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন এবং একদমই রিয়েল কালার অরিজিনাল অ্যাক্সেসরিজ দিয়ে। আমি যদি ফার্স্ট টাইম একটু কন্ডিশনটা দেখাই, তো দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনগুলো, এটা হচ্ছে i5 এবং এটা হচ্ছে i7। সো ভিউয়ার্স, এটা হচ্ছে কোরাই ফাইভের 5th generation প্রসেসর, সাথে থাকবে 4 জিবি র্যাম এবং 500 জিবি হার্ড ড্রাইভ, 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 21,000 টাকা। এবং এর পাশাপাশি কিন্তু কোরাই 7 ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা কোরাই 7 5th generation, 8 জিবি র্যাম এবং 256 জিবি SSD দিয়ে পারচেস করতে পারবেন অনলি 25,500 টাকা, খুবই রিজনেবল প্রাইস। এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা স্টাডি পারপাস খুব হার্ডলিভাবে ইউজ করতে পারবেন, পাশাপাশি যত ধরনের ফ্রিলান্সার কাজ আছে এবং আউটসোর্সিং বলেন, গ্রাফিক্সের কাজ বলেন, খুব ভালোভাবে এই ল্যাপটপগুলো কমপ্লিট করতে পারবেন। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এলিট বুকের 820 মানে 820G3 মডেলের একটা ল্যাপটপ, কোরাই 5 6th generation প্রসেসর, সাথে থাকবে 8 জিবি DDR4-এর র্যাম, এটা কিন্তু DDR4 র্যাম, এবং 256 জিবি M.2 NVMe SSD, 4 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে চাইলে আপনারা র্যাম SSD দুটোকে আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন, ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফিচার্স অ্যাভেলেবেল আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, 4 ক্লিক শট ট্র্যাকপ্যাড এবং 12.5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ডিসপ্লেটা কিন্তু 100% টাচ স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো ছোট কাটার ভিতরে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ, ল্যাপটপটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, অরিজিনাল উইন্ডোজ 10 পেয়ে যাবেন, যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, 3 থেকে 4 ঘন্টা আরামসে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে অনলি 23,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন টাচ স্ক্রিন সহ। এবং এর পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে 4 ফিঙ্গার লোগো ল্যাপটপ দেখাবো HP এলিট বুকের, যার মডেলটা হচ্ছে MT44, বর্তমান সময়ে খুবই পপুলার বা ভাইরাল টাইপের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটাও যখন রিলিজ হয় তখন কিন্তু এই ল্যাপটপটার প্রাইস ছিল প্রায় 1.5 লাখ টাকার একটু কম বেশি। MT44 লেখাটা লিখে আপনারা গুগলে চেক করে নিতে পারেন। সো রাইজেন 3 2000 সিরিজ প্রসেসর, সাথে থাকবে 8 জিবি DDR4-এর র্যাম এবং 256 জিবি M.2 NVMe SSD, আর এই ল্যাপটপটাতে কিন্তু 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এবং 4 জিবি শেয়ার গ্রাফিক্স, টোটাল এই ল্যাপটপটাতে আপনারা 5 জিবি গ্রাফিক্স পাবেন। সো গ্রাফিক্সের কাজ করার জন্য খুবই কমফোর্টেবল বা উপযুক্ত একটা ল্যাপটপ। ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড আছে এবং 14 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে, ডিসপ্লেটা টাচ স্ক্রিন। ফ্রন্ট সাইডে 2টা ক্যামেরা পাবেন, একটা হচ্ছে ফেস আইডি ক্যামেরা এবং একটা হচ্ছে ওয়েব ক্যামেরা, পিছনে 4 ফিঙ্গার লোগো আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। বিভিন্ন শপে এই ল্যাপটপটা বিজ্ঞাপন করা আছে 37,000 টাকা, আমরা এই ল্যাপটপটা দিচ্ছি মাত্র 30,000 টাকা MT44 রাইজেন প্রসেসর দিয়ে। আমাদের কাছে কিন্তু এগুলোর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে শপে এসে যাচাই বাছাই করেও পারচেস করতে পারবেন।
এবং এখন যে ল্যাপটপটা দেখাবো মডেলটা হচ্ছে Dell এর Latitude সিরিজের 7290 মডেলের একটা ল্যাপটপ। ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে Core i5 এর 8th জেনারেশন প্রসেসর, 8GB RAM, 256GB SSD, 12.5 ইঞ্চি ডিসপ্লে। ল্যাপটপটায় ব্যাকলিট কিবোর্ড পাবেন এবং ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড পাবেন এবং ল্যাপটপটা 180° মুড পর্যন্ত রোটেট করতে পারবেন। 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে অরিজিনাল উইন্ডোজ 10 ফ্যাসিলিটি পাবেন, যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটিও আছে, যথেষ্ট ক্যারিয়েবল একটা ল্যাপটপ। যারা ট্রাভেল করে থাকেন বা ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে ল্যাপটপগুলিকে ক্লাস করতে হয় তাদের জন্য ল্যাপটপটা আই থিঙ্ক খুবই ভালো হবে। তো এই ল্যাপটপটার প্রাইস পড়বে অনলি 30,000 টাকায়। 30,000 টাকায় Core i5 এর 8th জেনারেশন প্রসেসর দিয়ে খুবই গুড একটা প্রাইস। আপনারা চাইলেও কিন্তু বিভিন্ন শপে যাচাই বাছাই করে ল্যাপটপগুলো দেখতে পারবেন। এবং একদম শেষের দিকে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে HP Pavilion। Core i5 এর 5th জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 4GB RAM এবং 1TB হার্ড ডিস্ক, 2GB Radeon এর ডেডিকেটেড গ্রাফিক্স, 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে এবং কিবোর্ডটা হচ্ছে একদম ফুল কিবোর্ড, যেটা ফুল সাইজ কিবোর্ড। ল্যাপটপটা কিন্তু কালারটা একটা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ একটা কালার মনে হচ্ছে। জানি না আপনাদের কিরকম পছন্দ হবে, যদি পছন্দ হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এগুলো আমরা আবার রিস্টক করে ফেলবো। সো এই ল্যাপটপটা 2 থেকে 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ Core i5 এর 5th জেনারেশন, 1TB হার্ড ডিস্ক, 4GB RAM এবং 2GB ডেডিকেটেড গ্রাফিক্স, চাইলে কিন্তু RAM SSD আপগ্রেড করতে পারবেন। এবং এই ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইসে দেবো, মাত্র 25,500 টাকায় 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। সো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আন্ডার 30K বাজেটের ভিতরে বেশ কিছু ইউজ ল্যাপটপ, যেগুলো স্টাডি এবং ফ্রিল্যান্সারের জন্য খুবই উপযুক্ত ল্যাপটপগুলো। আমাদের এই একই ইউটিউব চ্যানেলে ল্যাপটপের পাশাপাশি রেগুলার ডেস্কটপের PC বিল্ডের ভিডিও আপলোড করে থাকে এবং আমাদের স্টকে সবসময় লো বাজেট, মিড বাজেট, হাই বাজেট সব বাজেটের ল্যাপটপ সবসময়ই অ্যাভেলেবেল থাকে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওর ব্যাপারে যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।